আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আমরা কথা বলবো রেডমি নোট 9C নিয়ে। এই ফোনটি বাংলাদেশের বাজারে লঞ্চ করে ফেলেছে এবং যে কোনো আউটলেটের দোকানে গেলে আপনারা এই ফোনটি সহজেই কিনতে পারবেন। সো বন্ধুরা, চলো প্রথমে আনবক্সিং দেখে নিই এবং এরপরে আমরা জানবো ফোনটি সম্পর্কে বিস্তারিত এবং ভিডিও শেষে জানাবো এই ফোনটির প্রাইস কত হতে চলেছে বাংলাদেশের বাজারে। তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, রেডমি 9C ফোনটির দুটি ভেরিয়েন্ট রয়েছে, যার একটি হলো 2GB র্যাম ও 32GB রোম, অন্যদিকে 3GB র্যাম ও 64GB রোম বিশিষ্ট আরও একটি ভেরিয়েন্ট রয়েছে। আমার হাতের ফোনটি হলো 2GB র্যাম ও 32GB রোম ভেরিয়েন্টের। এছাড়া ফোনটির তিনটি কালার ভেরিয়েন্ট রয়েছে, গ্রে, অরেঞ্জ অ্যান্ড ব্লু। তবে আমার কাছে থাকা ফোনটি কালার অরেঞ্জ, একে সানরাইজ অরেঞ্জ বলা হয়। এবার চলো বক্সের ভিতরে কি কি রয়েছে দেখে নিই। বক্সটি খুললেই হাতে পাবেন ওয়ারেন্টি কার্ডটি, এরপরে ডিভাইসটি দেখা যাবে। আমরা ফোনটি নিয়ে পরে কথা বলবো, আগে বক্সের ভিতরে আর কি কি রয়েছে দেখে নিই। এখানে একটি সিম স্লট খোলার পিন রয়েছে, এরপরে ইউজার গাইড বইটি, যদিও কেউ এটা এখন আর পড়ে না আর আমাদেরও পড়ার এত সময় নেই। এরপরে পাচ্ছি চার্জিং অ্যাডাপ্টার ও ক্যাবলটি। এখানে 10 আউটফুটের একটি অ্যাডাপ্টার রয়েছে, তবে এতে কোনো ফাস্ট চার্জিং নেই, এছাড়া আর কিছুই নেই এই বক্সটিতে। এবার ফোনটির উপরে স্টিকারে স্পেসিফিকেশন লেখা রয়েছে, আর পিছনের অংশে প্রথমে দেখতে পাচ্ছি কোয়াড ক্যামেরার ডিজাইন রয়েছে, যদিও এখানে কোনো কোয়াড ক্যামেরা রাখা হয়নি, তিনটি ক্যামেরা রাখা হয়েছে, যার মধ্যে প্রথমটি 13 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা, দ্বিতীয়টি 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং সাথে একটি ফ্ল্যাশলাইট পাচ্ছি। এর নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি, তবে ডিজাইনটা খুবই প্রিমিয়াম মনে হচ্ছে আমার কাছে। এরপরে রাইট সাইডে পাওয়ার ও ভলিউম সুইচ রয়েছে এবং নিচের অংশে গিয়ার এবং বি টাইপ চার্জিং পোর্ট রয়েছে একটি ও একটি নয়েজ রিমুভাল পোর্ট রয়েছে। এবং লেফট সাইডে সিম স্লটটি রয়েছে, এখানে দুটি ন্যানো সিম কার্ড ও একটি ম্যাক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে এবং নেটওয়ার্ক অ্যাক্টিভিটি অনলি দুটি সিমই একসাথে 4G পাবেন। এবং উপরে রয়েছে 3.5mm একটি ইয়ার জ্যাক। এছাড়া ফোনটির সামনের অংশে একটি ডিওডপ ডিসপ্লে দেখতে পাচ্ছি আমরা, যেখানে একটি 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে এবং যার ডিসপ্লে সাইজ হলো 6.53 ইঞ্চি এবং স্ক্রিন টু বডি রেশিও হলো 81.1%। এবার ফোনটির প্রসেসরে কী রয়েছে আমরা দেখি। প্রসেসরে ফোনটির রয়েছে মিডিয়াটেক হিলিও G35 প্রসেসরটি, যার সাইজ হলো 12 ন্যানোমিটার এবং 2.3 GHz-এর একটি অক্টাকর প্রসেসর রয়েছে ও অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড 10 রাখা হয়েছে এবং MIUI হলো 12। বেশ ভালো একটি কনফিগার এখানে রাখা হয়েছে। এবার ফোনটি ব্যাটারি নিয়ে একটু কথা বলা যাক। ফোনটি ব্যাটারিতে 5000mAh-এর একটি নন রিমুভাল লিথিয়াম পলিমার ব্যাটারি রাখা হয়েছে আর এর চার্জিং তো 10W বলাই হলো আপনাদেরকে। এছাড়া ফোনটির আর কিছুই তেমন নেই, এই ছিল ফোনটির A থেকে Z পর্যন্ত সব কিছু। বন্ধুরা, ফোনটি সম্পর্কে বিস্তারিত সব কিছুই তো জানা হলো, চলো এবার একটু প্রাইস নিয়ে কথা বলি। এই ফোনটির মধ্যে 2GB র্যাম এবং 32GB রোম বিশিষ্ট ফোনটির প্রাইস রাখা হয়েছে 10,999 টাকা। অপরদিকে 3GB র্যাম এবং 64GB রোম বিশিষ্ট ফোনটির প্রাইস রাখা হয়েছে 12,499 টাকা। এই দুটি ফোনের প্রাইস পাই কাছাকাছি, তবে আমার মনে হচ্ছে 2GB র্যাম এবং 32GB রোম বিশিষ্ট ফোনটির প্রাইস আর একটু কম হলে ভালো হতো, কেননা বাংলাদেশের বাজারে এই কনফিগারেশনের ফোনগুলো প্রায় সাধারণত 10,000 টাকার ভিতরে রাখা হয়। তো বন্ধুরা, বিস্তারিত সব কিছুই জানা হলো, এবার বিদায়ের পালা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং যারা ফোনটি কিনবেন তারাও এই ফোনটি সম্পর্কে বিস্তারিত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।